নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু জুলার্স ডু কম্পিটিভ টাস্ক। আজকে আমরা সিম্পল সেন্টেন্সে করা শিখব, অর্থাৎ জয়েনিং শিখব। দুটো সেন্টেন্সকে আমরা একটি সিম্পল সেন্টেন্সে কীভাবে করব ইনফিনিটিভ দিয়ে, সেটা সম্পর্কে আমরা আজকে এই ভিডিওতে জানবো। তবে খুব সহজে শিখবো আমরা, খুব বেশি জটিলতার প্রয়োজন নেই। সিম্পল সেন্টেন্স আমরা সিম্পলভাবে শিখব। ইনফিনিটিভ কথার অর্থ শর্টে আমরা জেনে নেব যে টু এর পরে একটা ভার্ব বসে। ভার্বের সাধারণত টু এর পরে কী হয় না, ভার্বের যে রুট ফর্মটি হয় সেই ফর্মটিকে আমরা ব্যবহার করি, মেইন ফর্মটিকে ব্যবহার করি টু এর পরে। তাই টুটা এখানে কীভাবে ব্যবহার হচ্ছে, না টু হচ্ছে এখানে জন্মে অর্থে ব্যবহার হচ্ছে, জন্মে। এটা গ্রামাটিক্যালি নয়, শুধুমাত্র আমরা বোঝার জন্য এখানে জন্মে অর্থে ব্যবহার করব। অর্থাৎ আমরা এখানে দেখব যে প্রথমে একটি সেন্টেন্স হয়েছে, এখানে দুটো সেন্টেন্স হয়েছে। সি ইজ ভেরি উইক, সে অত্যন্ত দুর্বল। এখানে কিন্তু সপ্তাহ নয়, WEEK উইক মানে সপ্তাহ। সি ক্যান নট ওয়াক, সে হাঁটতে পারে না। তাহলে সে দুর্বল হওয়ার কারণে সে হাঁটতে পারছে না, তাহলে সে এতটাই দুর্বল যে সে হাঁটতে পারে না। তো সেটাকে কিভাবে লিখবো আমরা, সি ইজ টু উইক, সি ইজ টু উইক মানে অত্যন্ত দুর্বল, টু ওয়াক, ব্যাস এইটুকুই। সে হাঁটার জন্য অত্যন্ত দুর্বল, মানে হাঁটতে পারবে না, এতটাই দুর্বল সে হাঁটতে পারবে না। আরো সহজে আমরা করে নিই যে হি হ্যাজ টু সন্স, তার দুইজন ছেলে ছিল। হি হ্যাজ টু টিচ দেম, তাদেরকে শেখাতে হতো। হি হ্যাজ টু টিচ দেম, তার তিনি চেয়েছিলেন তাদেরকে শেখাতে। তাহলে হি হ্যাজ টু সন্স, এটা আমরা লিখে দেবো যে হি হ্যাজ টু সন্স, হি হ্যাজ টু সন্স কিসের জন্য, টু টিচ, শেখানোর জন্য। এই জন্য আমরা লিখলাম টু টিচ। তারপর যেটা রয়েছে, হি হ্যাজ এ সাইকেল, তার একটি সাইকেল রয়েছে। হি উইশেস টু সেল ইট, সে এটাকে বিক্রি করতে চায়। তাহলে এটা কিসের জন্য, না হি হ্যাজ এ সাইকেল, একটা সাইকেল হচ্ছে কিসের জন্য, না বিক্রি করবার জন্য। তাহলে লিখো হি হ্যাজ এ সাইকেল, তার একটি সাইকেল আছে কিসের জন্য, টু সেল, বিক্রির জন্য, বিক্রি করতে একটা সাইকেল রয়েছে। সি ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে। সি ওয়ান্টস টু পাস দ্য এক্সাম, সে পরীক্ষায় পাস করতে চায়। তাহলে সে কঠোর পরিশ্রম করছে কিসের জন্য, পরীক্ষায় পাস করার জন্য। তো শুধুমাত্র আমরা কি করব, সি ওয়ার্কস হার্ড, এটা তো লিখে দিলাম আমরা, সি ওয়ার্কস হার্ড কিসের জন্য, না টু পাস দ্য এক্সাম, পরীক্ষায় পাস করবার জন্য। তাহলে অত্যন্ত সহজভাবে আমরা ইনফিনিটিভ ব্যবহার করে কিভাবে জয়েনিং করি সিম্পল সেন্টেন্সে, সেটা আমরা দেখে নিলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ ডু সাবস্ক্রাইব।